नमस्कार बंधुरा, वेलकम टू काजली किचन। आमी आज मयदा सूजी चीनी कालो जीरे दिए सुंदर एक पीठे रेसिपी बनिए। चलून देखा जाक किभावे करलाम। आमी एखाने दो बाटी मयदा नियेछी, एक बाटी सूजी नियेछी और एक बाटी चीनी नियेछी। चीनीटा आपनारा आपनादेर स्वाद बुझेई नेबेन। और एक टेबिल चामच कालो जीरे नेब, हाथ दिए भालो करे घषे नेब जाते कालो जीरे फ्लेवरटा पावा जाए। এবার স্বাদ মতো লবণ দেব, দিয়ে শুকনো পকনটা ভালো করে আমি মিশিয়ে নেব। এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি করছি। আর অল্প অল্প করে গরম জল দেব, অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর ব্যাটারটা খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় বা মোটা হবে না। আর খুব সুন্দর করে 7-8 মিনিট এইভাবে হাত দিয়ে ফাটাতে হবে, তবেই পিঠেটা ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, আমার ফাটানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রাখব 15 মিনিটের জন্য। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পিঠে ছেড়ে দেব। আর অনবরত 5 থেকে তেল নিয়ে পিঠের ওপরে এভাবেই আমি দিতে থাকব, যাতে পিঠেগুলো সুন্দর হয়ে ফুলে ওঠে। দেখুন বন্ধুরা, আমার একটু একটু করে পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠছে। আর পিঠে ফুলে উঠলে খেতে খুব টেস্ট হয়, খুব সুন্দর ফুলে যাচ্ছে। আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, দু পিঠ সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এটা খুব ঝটপট বানানো যায়। আর বাড়িতে কেউ এলে কিংবা বাচ্চাদের টিফিনে খুব ঝটপট এটা বানিয়ে ফেলা যায় এবং খেতেও খুব টেস্ট হয়। আমি এবার তুলে নেব আর একইভাবে সব পিঠেগুলো আমি করতে থাকব। দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে গেছে। এটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এটি খুব ঝটপট বানিয়ে ফেলা যায় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর কালো জিরেটা অবশ্যই দেবেন, যার পিঠের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমার সব পিঠেগুলো হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপিটি দেখার পর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।